অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের তৃতীয় দিনের ভাইবা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আজ স্কুল দুই পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ের ভাইবা ছিল। সকাল 9:30 শুরু হওয়ায় ভাইবায় মোট 600 জন প্রার্থী অংশগ্রহণ করেন। ভাইবা শেষে প্রার্থীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেশের একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com-কে। আসুন প্রার্থীদের জবানিতে জেনে নিই ভাইবার অভিজ্ঞতার কথা। শুরুতে আমি আমার নাম বলার আগে আমি দৈনিক আমাদের বার্তাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি শুরু থেকে আপনাদের এই যে পিলি থেকে রিটেন আপনারা অথেন্টিক এবং রিয়ালিস্টিক নিউজ আর কি পাবলিশ করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দিয়ে আমি দৈনিক আমাদের বার্তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি সবুজ মণ্ডল খুলনা জেলা থেকে এসেছি। ভাইবা আমি যারা আজ তো হয়েই গেছে, যারা আগামীতে প্রস্তুতি নিচ্ছেন আর কি স্কুল টু পর্যায়ের, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই খুবই বেসিক থেকে বাংলা এবং ইংরেজি এবং আপনার সাবজেক্ট রিলেটেড বেসিক ধারণা রাখতে হবে। এটাই আমাকে ইংলিশ থেকে প্রশ্ন করা হয়েছিল, পার্টস অফ স্পিচ এবং আমার জেলার বিখ্যাত একজন ব্যক্তির নাম, এই দুটো তিনটে প্রশ্ন, এর বেশি আমাকে করা হয়নি। এই 2 মিনিট থেকে 3 মিনিট এরকম। আমার পাইকগাছা উপজেলায় আমার বাড়ি, আমার এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যাকে আমরা পিছি রায় বলে চিনি, ওনার বাড়ি আমাদের মানে আমার উপজেলায় আর কি। ধন্যবাদ এবং আশাবাদী, এবং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খুবই বেসিক ক্লিয়ার করেন বাংলা এবং ইংরেজি এবং আপনার নিজ নিজ বিষয়ের উপর। ধন্যবাদ। আপনাদের দৈনিক শিক্ষা যারা রয়েছেন এখানে এখানে যারা ফলো করছেন আর কি, তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ দৈনিক শিক্ষা এমন একটি মাধ্যম ফেসবুকে এখন ফেসবুক অনলাইন মিডিয়ার যুগে অনেকে আসলে অথেন্টিক এবং রিয়াল নিউজটা আসলে আমরা পাই না, যে ধরেন প্রিলির রিটেনের রেজাল্ট আজকে দিবে বা এরকম বিভিন্ন রকম একটা ধসা তৈরি হয়, কিন্তু আপনারা অফিসে এসে মানে অথেন্টিক নিউজই করা, খাতা কতদূর রেডি হয়েছে, খাতা দেখানো শেষ হয়েছে কিনা এটা জানানো, এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। মোশাম্মদ তাহেরা আক্তার, আমার বিষয় হচ্ছে বিএড অনার্স, আমি পিরোজপুর জেলা থেকে এসেছি। এবার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই ভালো, শিক্ষকরাও খুবই হেল্পফুল ছিলেন এবং তারা আমাকে কিছু কোশ্চেন করেছে, আমি সেগুলোর উত্তর দিয়েছি, তারপর চলে এসেছি। প্রথমে জিজ্ঞেস করলো আপনার জেলা, তারপর বললাম, তারপর জিজ্ঞেস করলো যে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, তারপর বললাম, বললো আপনি তো এই বিষয়ে পড়াশোনা করছেন তাহলে তো আপনি এই চাকরি করবেন না। তো আমি গুছিয়ে বললাম যে এটাতে আমার আসার ইচ্ছা অনেক দিন যাবত, তারপর কীভাবে কি আমি পড়াবো শিক্ষার্থীদের, তারপর বললো ক্লাসে 100 জন শিক্ষার্থী কীভাবে ম্যানেজ করবেন সেটা বললাম, তারপর জিজ্ঞেস করলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দেন, সেটা দিলাম, তারপর বললো আচ্ছা ঠিক আছে আসুন। আমার আমি হলো মোহাম্মদ হারুনুর রশিদ, আমার জেলা হলো চুয়াডাঙ্গা, আমি পড়াশোনা করছি বর্তমানে গ্রাজুয়েশন করছি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে। আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষার একটা সাবজেক্ট বাংলা এবং ইংরেজির জুনিয়র শিক্ষক পদের। আমাকে প্রশ্ন করা হয়েছে আমি ই করছি কিনা, মানে আমি পড়াশোনা কন্টিনিউ করছি কিনা এইটা, আর আমাকে ইংলিশ লিটারেচার থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে ইংলিশ লিটারেচারের সনেটের ফাদারকে, তারপরে আমি কোনো সনেট পছন্দ করি কিনা এরকম। যে আমার নাম হচ্ছে নাউরিন ইসলাম নিপা আর আমি যশোর থেকে এসেছি, আমি ইবতেদায়ী জেনারেল টিচার ইংলিশ ও বাংলা ভাষা, সব মিলাই ভালো হয়েছে, বাট একটু নার্ভাস ছিলাম, জানা কোশ্চেনগুলো হঠাৎ করে মনে আসতেছিল না, বাট সব মিলাই ভালো হয়েছে, সবগুলো পারছি আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে আমার নাম জিজ্ঞেস করা হয়েছিল, তারপরে হচ্ছে আমি কি পড়াশোনা করি বা কোথায় পড়াশোনা করি, আমার ডিপার্টমেন্ট, আমি কোন ইয়ারে পড়ি, তারপরে আমি যখন বললাম যে আমি পদার্থবিজ্ঞানে পড়ি, তখন অবশ্যই নিউটনের থার্ড ল হচ্ছে ইংলিশে বলতে বললো, বললাম। তারপরে পায়ের মানটা জিজ্ঞেস করছিলেন, এরপরে হচ্ছে গ্রামার থেকে ধরছিলেন জিরান্ডের একটা উদাহরণ, ইনফিনিটিভ টু এর একটা উদাহরণ, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দিতে বলছিলেন। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন, আমি যশোর জেলা থেকে আসছি, আর আমার ভাইবা ছিল স্কুল টু ইবতেদায়ী। এক্সাইটেড, এটা আমার প্রথম ভাইবা ছিল, আমি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়াশোনা করছি, সো সেখান থেকে এত দূরে এসে প্রথম ভাইবা ফেস করলাম এবং ভালোই ছিল, ভাইবা অভিজ্ঞতা খুবই ভালো ছিল। প্রবেশ করার পরপরই আমাকে মাত্র 2টা কোশ্চেন জিজ্ঞেস করছে, 2টা কোশ্চেনই পারছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের, আমাকে জিজ্ঞেস করছে জিরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটা সম্পর্কে এবং 2টা উদাহরণ জিজ্ঞেস করছে, আমি সাকসেসফুলি আনসার দিতে পারছি 2টা, এবং আমি আমি খুবই মানে আশাবাদী যে ভালো কিছু রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। টেনশন অনেক, খুবই টেনশনে ছিলাম, আমি ভাবছিলাম যে আমি যেহেতু ইংরেজি সাহিত্য থেকে হয়তো অনেক কঠিন কোশ্চেন করবে, বাট সাহিত্য থেকে আমাকে কোশ্চেন করা হয় নাই, একেবারেই সিম্পল গ্রামার থেকে আমাদের কোশ্চেন করছে।